আসসালামু আলাইকুম, আমি নাজিয়া হকটিনা ছোট তারা থেকে বলছি। আমরা 2006 সালে তেজি ব্রাদারদের সহযোগিতায় বিহারি ক্যাম্পে 4টি বুদ্ধি প্রতিবন্ধী শিশু নিয়ে আমাদের এই ছোট তারা যাত্রা শুরু হয়। আমরা প্রথমে কাজটি শুরু করেছি হোম ভিজিটের মাধ্যমে। আমরা বিভিন্ন এলাকায় হোম ভিজিট করে দেখলাম বুদ্ধি প্রতিবন্ধী যে সকল শিশু আছে তারা সবচেয়ে বেশি অবহেলিত অবস্থায় আছে। আমার নাম আরতি, আমি শ্রাবণ গোপীনাথের মা। আর হ্যার বাবা হ্যার দাদি তো হ্যার হ্যাঁ করে দেখতেই পারে না, হ্যাঁ করে ওই করে না। আমি একলাই। হোম ভিজিট আমাদের ছোট তারা একটি গুরুত্বপূর্ণ কাজ। আমরা নির্দিষ্ট একটি পরিবারে যাই এবং আশেপাশের প্রতিবেশীদেরকে নিমন্ত্রণ দেই এবং আমরা উঠান বৈঠক করি। এই উঠান বৈঠকের মাধ্যমে আমরা আমাদের বার্তাগুলো বুদ্ধি প্রতিবন্ধী শিশুটির জন্য, সমাজ, আমার, আমাদের সকলের কী করার আছে এবং এই পরিবারটিকে আমরা কীভাবে সাহায্য করতে পারি, আমরা সেই বিষয়ে খোলামেলা আলোচনা করি। আসসালামু আলাইকুম, আমি শারমিন, ঘুমটি ডে কেয়ারের টিম লিডার। তাই প্রতিবন্ধী ডে কেয়ারটা এটা খোলা হয়েছে ঘুমটি, যে এখানে কাছের যারা বাচ্চারা আছে তাদেরকে নিয়ে এই কাজটা। আমরা সবাইকেই গরিব ধনী সবাইকেই স্বাগতম জানাই, কিন্তু মেন কাজটা আমাদের দরিদ্র বাচ্চাদের নিয়ে। আমি মলে আক্তার, বলাশপুর ডে কেয়ার সেন্টারে কাজ করি। আমাদের মূলত কাজ যারা প্রতিবন্ধী বাচ্চা বাবা মা জানে না, তারা প্রতিবন্ধী বাচ্চা, তাদের বাসায় বাসায় যেয়ে আমরা দেখি তারা প্রতিবন্ধী, কিন্তু অনেক বাবা মা বলতে চায় না তার বাবা বাচ্চা প্রতিবন্ধী। তখন তারা আমাদের কথা শুনে তারা ডে কেয়ারে নিয়ে আসে। নিয়ে আসার পর আমরা অনেক মানে নাচ, গান, ড্রয়িং, খেলাধুলা, টয়লেট ব্যবহার, দাঁত ব্রাশ এগুলো শেখায়। শেখানোর পর তার মারাও আসে, তারাও নিয়মিত আসার পর আস্তে আস্তে দেখে যে তার বাসা তারাও ট্রাই করে যে পারে কিনা। আমি সুমা আক্তার, আমি সাদের আম্মু। সাদ যখন হয়েছিল তখন সে প্রতিবন্ধী হয়েছিল, আমি বুঝি নাই। তারপর 10 মাস পর থেকে আমি হাসপাতালে নিয়ে গেছি, তারপরে ডাক্তার বললো সে প্রতিবন্ধী, তারপরে আমি ডেকে নিয়ে আসলাম। আল্লাহর রহমতে অনেকটা পরিবর্তন হয়েছে। মানে আগে যেরকম পরিবারে ছিল, কেউ ধরতো না, কেউ খেলতো না, সবাই এরকম এরকম বলতো, মানে কি বলতো, মানে আমারই কষ্ট লাগতো। তারপরে ডেকে আসার পর থেকে অনেকটা পরিবর্তন হয়েছে, মানে ডেকে রেখে আমি কাজ করতে পারি, মানে অনেকটাই ভালো লাগে, আমারও ভালো লাগে। আমার নাম প্রতিভা, আমার মেয়ে লাবণ্য, আমি লাবণ্যর মা। আমার মেয়ে প্রথমে বুঝতে পারি নাই, প্রথমে তো স্বাভাবিকই কথা বলতে পারে, যখন স্কুলে দিই তখন আমি বুঝতে পারছি যে কোনো লিখতে পারে না। অনেক চেষ্টা করছি, চেষ্টা করার পরে লিখতে পারি না। তখন কিছুদিন পরে ডে কেয়ারের মাধ্যমে আমি ইনে আসি, আইসা দেখি যে ইনি হ্যাঁ খুশি, এখানেই অনেক খুশি, এখান থেকে তার উন্নতি হইতেছে। হ্যাঁ এখানে নাচ গান হয়, খেলাধুলা, এগুলি হ্যাঁ পছন্দ করে, এগুলি পছন্দ থেকে এগুলির থেকে উন্নতি হইতেছে। এখন আমি এই নিয়ে আমিও খুশি, আমার মেয়েও খুশি। এখানে আসার পরে আমি অনেক কিছু শিখতে পারছি, সচেতনমূলক হয়েছে, আমার নিজের মনের একটা পরিবর্তন হয়েছে। এবং আমি আমার ফ্যামিলির সবাইকে বলি যে না, ও আমাদের কোনো সমস্যা না, ও আমাদের কোনো বোঝা না, একটা শক্তি, সাহস। এছাড়া প্রতি মাসের শেষ শুক্রবারে আমাদের একটি মাসিক মিটিং হয়ে থাকে, নাম আনন্দের আলো। এখানে অভিভাবকরা তাদের শিশুদেরকে নিয়ে আসে। এখানে জীবন সহভাগিতার একটি গুরুত্বপূর্ণ পাঠ থাকে। মায়েরা এক মাসে তার শিশুটিকে নিয়ে কী করলো, কোনো আনন্দের ঘটনা বা কোনো দুঃখের ঘটনা বা কোনো উন্নয়নমূলক কিছু করেছে কি না, বা এইসব বিষয়ে আমরা খোলামেলা আলোচনা করি। আমি জয়রাম মা, আমরা এই আনন্দের আলোতে আসা, আমার ছেলে, আমার পরিবার পরিবর্তন হয়েছে। তারপর জয়ের সাথে সাথে আমারও পরিবর্তন আসছে, মানুষের সাথে চলাফেরা, কীভাবে ভালোবাসতে হো, কীভাবে আদর করতে হো, মানুষের কাছে আসা যায়, সব কিছু আমরা এই আনন্দের আলোয় শিখছি।
আমি তানবীরের বড় বোন। তা এই আনন্দ আলোতে এসা আমি অনেক কিছু শিখছি, আমার বাইকে কীভাবে ভালো রাখা যায়, কীভাবে মানুষের সাথে মিশতে পারে, কীভাবে নিজে নিজের সব কিছু গুছায় করতে পারে, সব কিছু এই আনন্দের আলো থেকে আমি অভিজ্ঞতা পাইছি। আমরা আমাদের ছোট তারাতে ডাউন সিনড্রোমের একটি প্রোগ্রাম শুরু করেছি 2019 সালে। আমাদের লক্ষ্য 12টি মিটিং করা, প্রতি মাসে একটি করে। এখানে আমরা নির্বাচিত 10 জন বাচ্চা নিয়েছি এবং আমাদের উদ্দেশ্য আছে এই 10 জন মাকে আমরা সঠিকভাবে ডাউন সিনড্রোম বিষয়ে কিছু ধারণা এবং দিব, এবং মায়েদের কাছ থেকেও আমরা কিছু ধারণা নিব। সেই ধারণা আদান প্রদানের মাধ্যমে আমরা একটি চিন্তা, আগামী বছর এই 10 জন মা পরবর্তী আরও 10 জন মাকে ডাউন সিনড্রোম শিশুদের উন্নয়নমূলক বিষয়গুলোর উপরে ধারণা দিবে। শুধু ময়মনসিংহ না, তথা সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীতে এই সকল বুদ্ধি প্রতিবন্ধী ভাই বোনরা আছে, সকলেই যেন সুন্দর একটা পরিবেশ পায়। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমাদের এই ভাই বোনরা, বুদ্ধি প্রতিবন্ধী ভাই বোনরা আমাদের মতো করে সুন্দরভাবে বাঁচতে পারে। ধন্যবাদ।